ডার্লিং কেমন লাগছে আমাদেরকে? হয়েছে, আমাকে আর ডার্লিং ডাকতে হবে না, আপুকে ডাকেন। এতদিন আমাকে সুইটহার্ট ডার্লিং ডেকে এখন বিয়ে করেছে আপুকে, বাজে ছেলে। এবার সবার মুখে হাসি ফুটেছে, তার মানে আমরা সবাই সুখী। তোমাদেরও সুখের শুরু, যাও সামনের দিকে গিয়ে যাও, এই সময়টা শুধু তোমাদের। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। চোখের জানালায় যদি দাঁড়াও, কখনো যদি দু হাত বাড়াও। আমি দূরে থাকব, ডাকো যদি ফিরে আসব। প্রচন্ড ঘুম পাচ্ছে, লাইট অফ করে দিয়ে একদম না। কি এখন মোটেই ঘুম হবে না? না ঘুম পাচ্ছে আমার, ওই যে দেখো বাইরে কিরকম সুন্দর জ্যোৎস্না। না সেটা ঠিক আছে, কিন্তু কি আমরা এখন জ্যোৎস্নায় বসে? না কিন্তু আমাকে বিছানা টানছে। না বিছানা টানছে না, আমি টানছি। ওই যে দেখো কি সুন্দর একটা রাতের পাখি, ওই যে ওই যে কোথায় কোথায়? এই ওই যে কই? ও হ্যাঁ দেখেছি, কিন্তু এটা তো একলা পাখি, মানে একা কোনো কিছু দেখতে আমার একদম ভালো লাগে না। সাথেটা কোথায়? ভালো লাগে না রিজন আছে, কারণ আমি উনি যে এখন আর একা নেই। তাহলে আমরা বরং জ্যোৎস্নায় দেখি, সেটাই ভালো। দেখো পুরোটা জায়গা কেমন জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে, আমি এত সুন্দর জ্যোৎস্না এর আগে কোনো দিন দেখিনি। এটাকে কি বলে জানো? এটাকে বলে জ্যোৎস্নার বৃষ্টি। আচ্ছা সুন্দর, খুব সুন্দর। আচ্ছা ওইটা ঝাউবনের ওখানে কি দেখেছো? ওই যে ওই কোথায়? ওই যে ওই আলো আসছে ওদিক থেকে। আচ্ছা সমুদ্র না এটা? না চাঁদ। চাঁদ? আমি কি বলছি আর তুমি কি দেখছো? আমি তো ঠিকই বলেছি, না আমার কাছে এত সুন্দর একটা চাঁদ আছে, আমি সেটা দেখে জ্যোৎস্না দেখতে যাব কোন দুঃখে? কি দরকার আমার? ঢং করলে না, তুমি কিন্তু বলনি আমি দেখতে কেমন। অনেকবার বলেছি। কি বলেছো? ওগুলো সব মিথ্যে কথা ছিল, এখন সত্যি সত্যি বলো। মাঝরাতে সত্যি কথা বলতে নেই মানে কি? মানে কিছু না। জানো কি 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 ওকে ওমা লেগেছে নাকি? সরি না লাগেনি, রুমে চলো। না রুমে যাবো না, এখানে থাকবো। মাকে ফোন করেছিলে? হ্যাঁ বিকেলে ফোন করেছিলাম,
আমার কথা বলেছো? হ্যাঁ, তোমার কথা বলার জন্যই তো ফোন করলাম। মা কি বললো? মা তো তোমার কথা শুনে খুবই এক্সাইটেড, বলল যত দ্রুত সম্ভব আমি আমার বউয়ের চেহারা দেখতে চাই। এবং আমি জানি এরপর মার মধ্যে আরেকটা আগ্রহ জাগবে। কি?